এটা হচ্ছে ঘুগনি, এটা পরোটা, এটা হচ্ছে সুজির হালুয়া, এটা হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে চপ, এটা হচ্ছে উত্তপম, এটা হচ্ছে ঝাল সেবাই, মিনি ধোসা, মশালা ইডলি, সাম্বার, বড়া, ইডলি। এখানে চকোস, কর্নফ্লেক্স, মাজা, লেমন জুস ছিল, তারপরে ফ্রুটের মধ্যে কলা ছিল, ফ্লাক্সে দুধ আছে কর্নফ্লেক্সের সাথে খাওয়ার জন্য, তারপর এখানে ডিমের অমলেট ছিল, ডিম সিদ্ধ ছিল, তারপরে স্যান্ডউইচ ছিল, সব কিছুই অল্প অল্প করে প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানকার বুফের টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে 11টা। এই বুফেটা কিন্তু বেশি দিনের জন্য নয়, যারা যারা খেতে চাইছেন খুব তাড়াতাড়ি চলে আসুন। আমি ডিসক্রিপশনের এর নাম্বার দিয়ে দেবো, অ্যাড্রেসটাও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এই যে এখন আমি আর আমার বোন খেতে বসে পড়েছি, তো খাবারগুলো খুব সুন্দর ছিল। এখানকার স্টাফদের কিন্তু খুব ব্যবহার ভালো, আর এই যে দাউটাকে দেখছেন উনিও কিন্তু খুব ভালো। এই যে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে যোধপুর পার্কের প্যান্ডেল তৈরি হচ্ছে, ওখান থেকে চলে এসেছি সাউথ সিটি মলে। এখানে ইন্ডিপেন্ডেন্স ডে জন্য খুব সুন্দর সাজিয়েছিল। দেখুন এখানে কত সুন্দর ফলস কমলালেবু দিয়ে সাজিয়ে রেখেছে। এখানে কিন্তু অনেক ধরনের স্টল রয়েছে। আমরা এখন চলে এসেছি গেম জোনে।
আমরা অনেকক্ষণ ধরে গেম খেললাম, এখানকার গেমগুলো খেলতে হেব্বি লাগছিল, খুব সুন্দর। সাউথ সিটিটা ঘুরে আমরা এখন বাড়ি চলে যাব, তারপর বাড়িতে গিয়ে রাখি পরবো, সেটাও আপনাদের দেখাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। রাখির জন্য প্লেট সাজিয়েছে বোন, এখন আমার বোন আমাকে রাখি পরিয়ে দিচ্ছে, তারপর বোনকে আমি আমার গিফট দিয়ে দিলাম, তারপর আমরা মাসির বাড়িতে খেয়ে নিজের বাড়ি চলে এসেছি। তো চলুন আজকের মতো ভিডিও এতটাই, বাই বাই।